বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আমাদের অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে যুক্ত আছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি, এবং আরও আছেন ডক্টর সাইফুল আলম চৌধুরী, সহযোগী অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি খুব ছোট করে একটু তুলে ধরবো এবং এরপর এই বিষয়গুলোই মূলত আপনাদের সাথে আলোচনা করব এবং প্রাসঙ্গিক হয়তোবা অন্যান্য বিষয় আসবে। প্রথমে যে তথ্যটি আমার হাতে রয়েছে সেটি হচ্ছে যে ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের অন্তত 30 শিক্ষার্থী আহত হয়েছে এবং এই সংখ্যা বিভিন্ন গণমাধ্যমে, বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আরও বেশি। সংঘর্ষের সময় ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানো গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। প্রথম আলো বলছে পুলিশ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় মঙ্গলবার সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের কয়েকজন ছাত্রের বাসে ওঠাকে কেন্দ্র করে তাদের সঙ্গে সিটি কলেজের কয়েক শিক্ষার্থীর হাতাহাতি হয়। এর জের ধরেই বাংলাদেশ স্থানীয় সময় বুধবার সিটি কলেজের একদল শিক্ষার্থী ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুর করেন। পরে ঢাকা কলেজের ছাত্ররাও জোটবদ্ধ হয়ে সিটি কলেজে গিয়ে ভাঙচুর করেন। পরে সিটি কলেজের শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে সায়েন্স ল্যাব মোড়ের দিকে এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরবর্তী যে তথ্যটি দিতে চাই সেটি হচ্ছে ঢাকার 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার সিদ্ধান্ত অপরিণামদর্শী ছিল বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বর্তমান পরিস্থিতিতে কলেজগুলোকে একটি আলাদা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেছেন, আমরা একটি বিশেষজ্ঞ কমিটি অতি শীঘ্রই করতে যাচ্ছি। এই কলেজগুলো একত্রিত একটি প্রাতিষ্ঠানিক রূপ পেলে কলেজগুলোকে কীভাবে আরও উৎসাহিত করা যায়, তাদের সুযোগ সুবিধা অবকাঠামো কীভাবে আরও বাড়ানো যায়, সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ কীভাবে দেওয়া যায় সেটার নাম শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই দেয়া হবে। পরবর্তী তথ্যটি হচ্ছে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশ জারি হলে মানবতা বিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। বুধবার সচিবালয় পরিষদের বৈঠকে খসড়া অনুমোদন করা হয়, যেখানে বলা হয়েছে অপরাধ সংগঠনের দায়ে রাজনৈতিক দলকে সরাসরি শাস্তি প্রদানের ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দেয়া হচ্ছে না, তবে ট্রাইব্যুনাল চাইলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারবেন। এরপর যে তথ্যটি রয়েছে তা হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ রাজনৈতিক দল, তারা রাজনীতি করবে বা নির্বাচন করবে কি না তা জনগণ ঠিক করবে, তবে যারা দেশের মানুষ হত্যা করেছে, মানুষকে নির্যাতন করেছে এবং যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং শাস্তি দিতে হবে। বিএনপির মহাসচিব বলেছেন অন্তর্বর্তী সরকার 3 মাসের মধ্যে অনেক কাজ করেছে, যত দ্রুত সম্ভব তারা জঞ্জাল সরিয়ে নির্বাচনের ব্যবস্থা করবে। আমরা কাউকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি, গণমাধ্যমে বিষয়টি সঠিকভাবে আসেনি। এবং নির্বাচন সংশ্লিষ্ট আরেকটি তথ্য একটু দেই যে আইনের প্রয়োগ হয় না দাবি করে নির্বাচনের সময় পুরোপুরি ক্ষমতা চায় নির্বাচন কমিশন। নির্বাচনের সময় ইসি কর্মকর্তারা যেন বাধাগ্রস্ত না হন এবং কেউ যেন হস্তক্ষেপ করতে না পারে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে এমন সুপারিশ করেছেন ইসি। নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিমের নেতৃত্বে প্রতিনিধি দল মত বিনিময় করে এই প্রস্তাব দিয়েছে। এবং তারপর যদি দেখি আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদের দোসরদের রাজনীতি সহ সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কফিন মিছিল করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা নামক একটি মোর্চা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র থেকে মিছিল শুরু হয়ে কলাভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনের সামনে এসে এটি শেষ হয়। খুব ছোট করে আরও দুটো তথ্য একটু তুলে ধরতে চাই। 71-এর ভূমিকা নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জামায়াতের ইসলামের যে আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি বলেছেন 71-এ আমরা কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহতাতীতভাবে প্রমাণিত হয় আমি জাতির কাছে ক্ষমা চাইব। ব্রিটেনের কোর্ট চৌধুরী মাইনউদ্দিনের বিষয়ে বিচারের রায়ে আমাদের দেশে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের নামে যে বিচার হয়েছে তার অবজারভেশনে এখানকার রাষ্ট্রপতিরা সে রায়কে জেনোসাইড অফ জাস্টিস বলেছে। 15টি বছর আমাদের অফিসে বসতে দেয়নি, কথা বলতে দেয়নি, কোনো র্যালি করতে দেয়নি, আমরা সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে যেতে পারিনি।
এবং সবশেষ যে তথ্যটি তা হচ্ছে এবারে সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে সেনাকুঞ্জে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খানের তথ্য জানিয়েছেন, তিনি জানান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে সবশেষ 2009 সালে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ। এই ছিল কিছু তথ্য। আমি চলে যাব আমাদের আলোচকদের সাথে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে। প্রথমে আমি যেই বিষয়টি একটু তুলতে চাই, আমি ডক্টর সাইফুল আলম চৌধুরী আপনার কাছেই শুরুতে আসতে চাই। আপনি একজন শিক্ষক, এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে প্রথমে শুনে আমি তারপরে আসলে অ্যাডভোকেট নজরুল ইসলাম খানের কাছে যাব। আমরা যেটা দেখলাম যে ঢাকা কলেজের কয়েকজন ছাত্রের একটি বাসে ওঠাকে কেন্দ্র করে তাদের সঙ্গে সিটি কলেজের শিক্ষার্থীদের হাতাহাতি হলো, এবং এরপর বুধবার বাংলাদেশের সময় অর্থাৎ যেটা হলো যে বাস ভাঙচুর হলো, তাদের মধ্যে সংঘর্ষ হলো, তারপরে পুলিশ সেনাবাহিনীকে সেখানে যেতে হলো, টিয়ার গ্যাস ছুটতে হলো, নানা রকম পরিস্থিতি, তারপরে এক পর্যায়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলো। এই যে ঘটনা, এই বিষয়ে আসলে আপনার পর্যবেক্ষণ কি, আপনি কি বলবেন? দেখেন, গত 5 অগাস্টের পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রথমে আমরা যেটা দেখলাম সেটা বলা হলো যে মব জাস্টিস বা মব ভায়োলেন্স। তারপর একটা সময়, বেশ দীর্ঘ সময় পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে চালু হচ্ছে, ক্লাস শুরু হয়েছে, অ্যাটলিস্ট বিশ্ববিদ্যালয়গুলোতে পরিস্থিতি অনেকটা হয়েছে, যদিও কিছু কিছু ঘটনা ঘটেছে যেগুলা হওয়ার কথা ছিল না। কিন্তু তারপরও গত 100 দিন তো হয়ে গেল, 100 দিনের বেশি হয়ে গেল, তো এই লম্বা সময়, এর মধ্যে দেখতে যাচ্ছে, যেমন আপনি সিটি কলেজের কথা বলেছেন, সিটি কলেজে কিন্তু গতকাল পর্যন্ত সিটি কলেজ মাঝখানে 15 দিনের বেশি সময় বন্ধ ছিল। তাদের আগে মানে যিনি নতুন প্রিন্সিপাল করেছে বা ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হয়েছে তাকে সরিয়ে দেওয়ার দাবিতে সেই শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ ছিল। এর আগে ঢাকা কলেজ ভার্সেস আপনার আইডিয়াল কলেজে মারামারি করেছে, ঢাকা কলেজের ছেলেরা তাদের নেম প্লেট খুলে নিয়ে এসছে, এরপরে সিটি কলেজের সাথে এর মাঝখানে হয়েছে। তো এই যে ঘটনাগুলো, এইটা দিনের পর দিন ঘটছে। আবার 7 কলেজের দাবিতে স্টুডেন্টরা তিতুমির কলেজে হয়েছে, এর মাঝখানে আমরা দেখেছি ট্রেনের যাত্রীদেরকে আহত করা হয়েছে শিশু সহ, এবং কথা নাই বার্তা নাই হুটহাট করে বন্ধ করে দিচ্ছে। তার মানে কি, একটা শিক্ষা প্রতিষ্ঠান হোক বা যে প্রতিষ্ঠানই হোক, এটা চলার জন্য আপনার সবচেয়ে বড় দরকার হচ্ছে একটা ডিসিপ্লিন। হ্যাঁ, তো ওদের বয়সক্রম ওরা ভুল করতেই পারে, কিন্তু আপনি প্রশাসক বলি বা আমরা শিক্ষকরা বলি, যাই বলি না কেন, একটা ডিসিপ্লিনের মধ্যে যদি না থাকে তাহলে কোনো ব্যবস্থায় আপনি সুখকর হবে না। এবং এই কারণ যে ব্যবস্থাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেখানে কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠান চলার জন্য একটা নর্মস দরকার, যে নর্মসটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা স্টুডেন্টদেরকে স্নেহ করবে, স্টুডেন্টরা শিক্ষকদেরকে সম্মান করবে, এবং শিক্ষকরা স্বাধীনভাবে এবং স্টুডেন্টরাও মানে নিয়ম এবং স্বাধীন দুপক্ষই নিয়ম এবং স্বাধীনতার মধ্যে দিয়ে তাদের জ্ঞান চর্চা করবেন, এটাই কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানের নর্মস। কিন্তু দিনের পর দিন এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, এটা আতঙ্কের বিষয়। এটা একটা সমাজের নর্মস তৈরি হতে কিন্তু দীর্ঘদিন লাগে, অনেকদিন লাগে, চর্চার মধ্যে দিয়ে যেতে হয়। তো সেইখানে আপনার নষ্ট হয়ে গেলে সেটা ফিরে আনতে কতদিন লাগবে এটা উপরওয়ালাই জানে একমাত্র। পরে এই ধরনের, এটা আমি বলবো যে এটা এটা স্বাধীনতা হতে পারে না। হ্যাঁ, এই এই স্বাধীনতা, ডিসিপ্লিন ছাড়া স্বাধীনতা আপনি কখনোই ভালো রেজাল্ট আনতে পারে না। এটা যে কোনো সেক্টরই, সেটা প্রশাসনে হোক, সেটা শিক্ষাক্ষেত্রে হোক, সেটা আইন আদালতে হোক, যেখানে হোক। ফলে এই পরিস্থিতির মধ্যে আজকে অমুক কলেজ বন্ধ হচ্ছে, কালকে তমুক কলেজ বন্ধ হচ্ছে, তাতে লাভ প্রতিটা কাদের হচ্ছে, প্রতিটা হচ্ছে, যেমন প্রথমেই যে ভুলটা আমরা করেছি, সচিবালয়ে একদল ইন্টারমিডিয়েট স্টুডেন্টটা গেল, তারা দাবি করলো 45 জন স্টুডেন্ট গেলো, আমি 11 লাখ স্টুডেন্টের ভাগ্য নির্ধারণ করে ফেললাম, অটোপাস, এক ধরনের অটোপাসই আমি বলবো, দিয়ে দিলাম। ফলে ওই যে চর্চাটা শুরু হয়ে গেল, মানে ফ্লাট গেটটা খুলে দিলাম আমরা, তাতে কিন্তু এখন যে যার ইচ্ছে মতো যেদিন কেউ ট্রেনে ভাঙছে, কেউ পথে বসে যাচ্ছে, কমিটি করে নিচ্ছি, 2 দিন আবার অফ থাকছে, 3 দিনের মাথায় আবার আন্দোলনে নামছে। এই যে যারা
বাবা মা যারা তাদেরকে তাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন তাদের কি অবস্থা হচ্ছে, তারা কতটা চিন্তায় আছে? তো এই বিষয়গুলো, সার্বিক বিষয়গুলো আমার মনে হয় সরকারের এবং শিক্ষা মন্ত্রণালয়ের যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবা দরকার। কারণ এইভাবে চলতে থাকলে রমস বলতে আর কিছু থাকবে না, তখন কোনো আইন দিয়ে আর কাজ করা যাবে না। আমার মনে হয় এটা বড় আতঙ্কের বিষয় বা আশঙ্কার বিষয়। জি সাইফুল আলম, আপনাকে ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে, আমি একটু অ্যাডভোকেট নজরুল ইসলাম খানের কাছে যেতে চাই। আমি যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, খুব সহজভাবে, শিক্ষার্থীরা আসলে এত বিক্ষুব্ধ কেন, কি মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ সঞ্চালক, ধন্যবাদ সহ আলোচক, টিভিএন 24 এর দর্শক শ্রোতা বৃন্দ। আমি আলোচনার প্রথমেই আজকে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আজকে জন্মবার্ষিকী। আমি তাকে প্রথমে শুভেচ্ছা জানাতে চাই। এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের দেশের স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেলেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন অস্থিরতা, নৈরাজ্য, প্রতিহিংসা, ধ্বংসযজ্ঞ এটা দেখে আসছি। কারণ হচ্ছে স্বাধীনতার পরে অনেকগুলো স্বৈরাচার বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বাংলাদেশকে জেঁকে ধরেছিল। গত 15 বছরে স্বৈরতন্ত্রের মধ্য দিয়ে অনির্বাচিত সরকারের মধ্যে দিয়ে এই দেশ চলেছে। তার মধ্যে থেকে যে ট্র্যাডিশন সমাজে এবং ছাত্রদের মধ্যে গড়ে উঠেছে সেই ট্র্যাডিশন দূর হয়ে যায়নি। কিছু আমাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় যে গত জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতার জীবন দানের মধ্যে দিয়ে মুক্ত অবস্থায়ীদের মতো বীরদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি সেই বিজয়কে ধরে রাখতে হলে আসলে দরকার একটি নির্বাচিত সরকার। বাংলাদেশ সে আমরা যে গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করছি, আমরা জাতি জনতা যে লড়াইটা করছি, সেই গণতন্ত্রের মূল মন্ত্রটা হচ্ছে হচ্ছে জনগণের সরকার, জনগণ ধারা সরকার, জনগণের জন্য সরকার। সেই বিষয়টা এখনো পর্যন্ত প্রতিফলিত হচ্ছে না। আজকে অন্তর্বর্তীকালীন সরকার নিঃসন্দেহে তারা সচেষ্ট আছেন দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য, কিন্তু অভিজ্ঞতার কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না এবং জাতীয় মনে করি। একটি অভিজ্ঞ এবং পরীক্ষিত শক্তিশালী রাজনৈতিক দল বেঁধে রেখে সমাজের সর্বস্তরে এই সন্ত্রাস দূরীকরণ করে দেশকে জনগণের কাছে জবাবদিহিতামূলক একটি জায়গায় নিয়ে আসার জন্য একটি নির্বাচন এবং একটি নির্বাচিত সরকার অপরিহার্য। আজকে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশ পরিচালনা করছে, শুরু থেকেই দেখা যাচ্ছে যে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে বিজয় অর্জন হয়েছে আমরা শ্রদ্ধা করি, কিন্তু প্রাথমিক পর্যায় থেকে যেভাবে যেই বিষয়গুলোকে আমরা উৎসাহিত করেছি সমাজের বিভিন্ন মানুষ তাতে বা এই সরকার তাতে করে আজকে ছাত্র জনতার মধ্যে একটি অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে। তরুণ যারা ছাত্র তাদের কাছে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া, শিক্ষা গ্রহণ করা, দেশ ও জাতির জন্য নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা, সমাজের জন্য নিজেকে নিয়োজিত করা এবং তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ভবিষ্যৎ বানানো। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে তরুণ যে ছাত্র সমাজ তাদের মধ্যে থেকে বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে চলে আসছে, সরকারের অংশীদারিত্বের মধ্যে চলে আসছে, তাদের কথা বিভিন্ন জায়গায় প্রতিফলিত হচ্ছে, প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টার বক্তব্যের মাধ্যমেও সে বিষয়গুলো চলে আসছে। সেই বিষয়গুলোকে আজকে যদি আমরা এভাবে প্রতিহত না করি, আমরা যদি বিষয়টাকে অভিজ্ঞ যারা নেতৃবৃন্দ রয়েছেন, অভিজ্ঞ সমাজের যারা প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ আছে, যাদের অভিজ্ঞতা আছে, তাদের দ্বারা যদি দেশটাকে পরিচালনা না করি, তাহলে আজকে দেখা যাবে যে ছাত্র সমাজ সহ যে আমাদের যে তাজা তরুণ আজকে যারা আছে, ভবিষ্যতের জন্য যারা প্রস্তুত হবে, তারা আজকেই যাচ্ছে কোনো না কোনো ভাবে সমাজের বিভিন্ন জায়গায় নেতৃত্ব এবং সমাজের বিভিন্ন সুবিধার জায়গায় যাচ্ছে। কাজেই
এখন বিভিন্ন জায়গায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায় আজকে বিভিন্ন রকমের ঘটনা দেখা যাচ্ছে। একটু আগেই যে ঘটনা হলো বাসে, ওটাকে কেন্দ্র করে যে বিষয়টা আলোচনা হলো, এর পূর্বে তিতুমীর কলেজের যে আন্দোলন বিভিন্ন জায়গায় দেখি, আজকে উমুকে বিশ্ববিদ্যালয় চায়, কালকে উমুকে এটা চায়, পরশুদিন উমুকে, এটা একটা ট্রেডিশন শুরু হয়ে গেছে। বস্তুতপক্ষে এটা দেশের জন্য খুবই একটি খারাপ ঘটনা। কাজে আমার মনে হয় যে একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষের প্রকৃত ভোটাধিকারের মধ্যে দিয়ে একটি জনগণের সরকার গঠন, সেই জনগণের সরকারের মধ্যে দিয়ে দেশ পরিচালনা করা যত দ্রুত সম্ভব সেই জায়গায় দেশকে নিয়ে যাওয়া। জি, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, আপনাকে ধন্যবাদ। আমি আবার আসবো। আমি খুব ছোট করে একটু সাইফুল আলম আপনার কাছে আসতে চাই যে বিষয়টি নিয়ে, যে সাত কলেজকে একত্রিত করে একত্রিত একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে চেষ্টা চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন, আপনার মতামত কী বিষয়ে? প্রথমত সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনাটা এটা একটা বড় ভুল ডিসিশন ছিল আর কি সেই সময়ে। এটা আমরা গত কয়েকটা বছরে হারে হারে টের পাচ্ছি। সো এখন কোন ফরম্যাটে একত্রিত করবেন, এদের জন্য কি আলাদা একটা, যদি বলি যে এটা শিক্ষা বোর্ড হবে তাহলে কি ধরনের বোর্ড হবে, জাতীয় বিশ্ববিদ্যালয় তো আছে, তারপর আবার কোন বিশ্ববিদ্যালয় হবে? আবার একটা জিনিস শিক্ষা মন্ত্রণালয় মনে রাখতে হবে, মাঝখানে আমি পত্রিকায় পড়েছিলাম ওনারা নিজেরাই ডিসিশন নিয়েছেন যে এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সাত কলেজের জন্য আলাদা একটা অফিস হবে, তাদের জন্য একটা রেজিস্টার বা তাদের জন্য একটা কর্মকর্তা থাকবে। এই ধরনের ডিসিশন গুলা ওনারা নিতে পারেন না। শিক্ষা মন্ত্রণালয় বুঝতে হবে চারটা বিশ্ববিদ্যালয় 73 অর্ডিনেন্স অনুযায়ী এরা কিছুটা স্বায়ত্ত, মানে কিছুটা অনেকটাই স্বায়ত্ত শাসনের ভোগ করেন। সো কিছু জিনিস আছে এগুলো, এটা অর্ডিনেন্সটা সংসদেই পাশ, এটা মাথায় রাখতে হবে যে এর আগে যখন 5ই আগস্টের আগে UGC একবার এরকম বিশ্ববিদ্যালয় গুলোকে হল ব্যাকেট করার নির্দেশ দিয়েছিল, তখন প্রশ্ন আমরা তুলেছিলাম যে UGC কে যে এই নির্দেশ দেয়। হ্যাঁ, এইগুলো এই জিনিসগুলো UGC বা শিক্ষা মন্ত্রণালয় পারে না, এটা পারে না, কোনোভাবেই পারে না। সো রুলস এর মধ্যে থাকতে হবে। আবার বলছি যে আমরা দিনের পর দিন যদি রুলস ভেঙে ফেলি তাহলে সেটাই আমাদের আসলে নর্মস বা প্র্যাকটিসে পরিণত হবে, তখন আইন ভাঙাটাই হবে স্বভাব সিদ্ধ কাজ, তখন আর মানে চাইলেও আমরা আইন মানাইতে পারবো। সো ফলে এবং সেটা যদি সচিবালয় বা মন্ত্রণালয় থেকে আসে যে আইন ভাঙার পদ্ধতি, তাহলে সেটা আরো ব্যাড প্র্যাকটিসে বা ম্যাল প্র্যাকটিসে পরিণত হবে। সো কারণ মানুষ প্রথমে অভ্যাস তৈরি করে, তারপর ফলে এটা মাথায় রাখতে হবে শিক্ষা মন্ত্রণালয়কেও। যে আমি বললাম ঢাকা বিশ্ববিদ্যালয় একটা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এটা পড়লো না, তখন কিন্তু মন্ত্রণালয় আবার একটা প্রবলেম পড়ে যাবে। সো এইটা এই ধরনের বক্তব্য দেওয়ার আগে রেসে এখন এমন হইতে পারে যে সাময়িক এটা স্থিতি অবস্থা আনার জন্য বা আন্দোলনটা দমানোর জন্য শিক্ষা উপদেষ্টা বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্মকর্তারা বলছেন, কিন্তু আদৌ এটার ফিজিবিলিটি স্টাডি করে আদৌ এটা করা যাবে কিনা সেটা আগে করাটা ভালো। কারণ আমি পরবর্তীতে আবার আমি ফিল করবে তখন আমি কি জবাব দেবো যে এটা করা যাচ্ছে, এটা এই কারণে করা যাচ্ছে না, তখন কি হবে? সো এইগুলা প্রবলেম গুলাকে মানে এদের সাত কলেজের এক একজন অনেক অনেকে অনেক স্টুডেন্ট আছে যারা 7-8 বছর হয়ে গেছে পাস করতে পারে, তারা চায় এক ধরনের অটো পাস, সেটাও আবার সেখানেও খেয়াল রাখতে হবে যে আমি তাহলে এই 7-8 বছর ধরে যারা পাস করতে পারছে না, দিনের পর দিন ফেল করছে, তাদেরকে তাদের দাবি কিছুদিন পর তারা দাবি করবে যে না আমরা এখন নতুন একটা আমাদের কমিশন একটা তাদের একটা রেজিস্ট্রি অফিস হয়েছে, সেখানে আমি আমরা অটো পাস চাই কারণ আগের ব্যবস্থা ভালো ছিল না, তখন আবার অটো পাস দিয়ে দেবো। তাহলে বলে এই ম্যাল প্র্যাকটিস গুলো কতদিন থাকবে? এইগুলা মানে আমাদেরকে চিন্তা করা উচিত, আমাদেরকে চিন্তা করে আসলে ডিসিশন নেওয়া উচিত যে আমরা আসলে এই সমস্যাটার গোড়াটা কোথায় এবং সমস্যা গুলার কম্পোনেন্ট গুলা কি, কম্পোনেন্ট গুলোর ভিত্তিতে আসলে ফিজিবিলিটি স্টাডি করে সেগুলো সমাধান কি কি হতে পারে। সো এইখানে সাত কলেজ নিয়ে অনেকে কাজ করেছেন, তার অভিজ্ঞ আছেন, সে তাদেরকে ডাকা যেতে পারে মন্ত্রণালয়। সো এইটা একটা লং টার্ম মানে আমাদের রোগের মতো হয়ে যাচ্ছে, এটা থেকে আসলে মানে একটা স্থিতি অবস্থা আনা উচিত। জি, ডক্টর সাইফুল আলম আপনাকে ধন্যবাদ। আমি আবারও আসবো আপনাদের কাছে এবং অ্যাডভোকেট নজরুল ইসলাম খান আপনার কাছেও আসবো। আমাকে একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আমরা আসলে অন্য প্রসঙ্গে আলোচনা করব। দর্শক আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন।
টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন আজকে দুজন অতিথি, ডক্টর সাইফুল আলম চৌধুরী, সহযোগী অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, সাবেক সহসাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। আমি একটু যেতে চাই অ্যাডভোকেট নজরুল ইসলাম খান আপনার কাছে। যে বিষয়টি আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই তা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, আমরা প্রায় বলি ষড়যন্ত্র থেমে যায়নি। আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনের পত্রপত্রিকার খবর থেকে বুঝতে পারছেন কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে, কাজেই জনগণকে সচেতন করতে হবে, জনগণকে পাশে রাখতে হবে, জনগণের পাশে থাকতে হবে। বিএনপি কি কোনো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে? অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, আপনি এই বিষয়ে কি বলবেন? বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের মধ্য দিয়ে যে বিষয়টা আমি ইতিপূর্বে উল্লেখ করেছি, গত 15 বছরে যে স্বৈরতন্ত্র অরাজনৈতিক ভাবে নির্বাচন বহির্ভূত ভাবে তারা ক্ষমতায় থেকে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে স্তর বাই স্তর তাদের যে দর্শকদেরকে যেভাবে বিভিন্ন জায়গায় বসিয়েছে, কিছু রাজনৈতিক নেতা কর্মী অথবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কিছু লোক পালিয়ে গেল, সেই সমস্ত করে তারা এখনো বিভিন্ন জায়গায় অবস্থান করছে এবং বিভিন্ন দায়িত্বে তারা আছে। আজই বাংলাদেশ থেকে ষড়যন্ত্র দূরীভূত হয়ে গিয়েছে এ বিষয়টা আমরা বলতে পারি না। আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে আজকে এত বড় আত্মাহুতির পরে, এত বড় রক্তদান, এত বড় ত্যাগের পরে আজকে জনতা, ছাত্র সমাজ, পুরো দেশ আজকে যে একটি আন্দোলনের মধ্য দিয়ে অথবা একটি বিপ্লবের মধ্য দিয়ে, সে জুলাই বিপ্লবের যে পরিবর্তন, সে পরিবর্তন কিন্তু দেশে কাজে আসতেছে না, বিভিন্নভাবেই সেটা ষড়যন্ত্রের মুখে বাধাগ্রস্ত হচ্ছে। এই বিষয়গুলো বিএনপি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সেই বিষয়টি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উল্লেখ করেছে, নেতাকর্মীদের কর্মকাণ্ডের মধ্যে থাকা, জনগণের পাশে থাকা, জনগণকে নিয়ে থাকা, জনগণের সুখ দুঃখের ভাগী হওয়া এবং সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রমকে প্রতিহত করা, দলকে সুসংগঠিত করা। সেই ক্ষেত্রে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে। আমরা মনে করি বাংলাদেশ এখনো ষড়যন্ত্রের ঊর্ধ্বে নয়, সেই কারণেই আমাদেরকে জনগণের সচেতন ভাবেই জনগণের পাশে থেকেই ষড়যন্ত্র করতে হবে। সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয় আমি জাতির কাছে ক্ষমা চাইব, এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা? জামাতের রাজনৈতিক অবস্থান থেকে বা দুর্ভাগ্যজনক যে যদি আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় কি হয়েছিল, কারা স্বাধীনতা যুদ্ধের বিরোধী ছিল, এটা আমরা 53 বছরেও প্রমাণ করতে পারিনি। পলিটিক্স প্রমাণ করতে গেলেও পলিটিক্যাল কারণে নানান ধরনের, আমি বলবো যে এক ধরনের, মানে সেটা এক ধরনের ট্যাগিং বা এক ধরনের বিষয়টা অস্পষ্টতা রয়ে গেছে। সো কিন্তু ওই সময় যতটুকু স্বাধীনতার ইতিহাস আমরা পড়েছি বা যতটুকু ওই সময়ের, আর কিছু না, ওই সময়ের পত্রপত্রিকা গুলো ঘাটলে যে ইতিহাসটা বেরিয়ে আসে সেটা ওই সময়ের জামাতের বা জামাতের সংশ্লিষ্ট বেশ কয়েকজন নেতাকর্মী জড়িত ছিলেন। এটা তো এখন একটা, এটা তুমি বলতে পারবেন, উনি অ্যাডভোকেট, সো বাদী এবং বিবাদী পক্ষকেই কিন্তু প্রমাণ করতে হয় ফৌজদারি মামলায়। যদি আমি ভুল করি ঠিক করে দিন যে বিবাদীকেও কিন্তু প্রমাণ করতে হয় যে আমি অপরাধ করিনি, আর বাদীকে প্রমাণ করতে হয় যে অপরাধটা হয়েছে, সংঘটিত হয়েছে এবং জড়িত। সো কিন্তু ফলে এই স্পেসটা ওনাদের সুযোগ হয়ে গেছে কোন কারণে, সেই জন্য বলছেন যে আমরা সন্দেহাতীতে প্রমাণিত হয়। সো তার মানে একটা একটা বিষয় যে যেটা ইতিহাসের অংশ হিসেবে আমরা ক্লেম করি, ওই সময়ে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের বিরুদ্ধে
জামাতের একটা গ্রুপ জড়িত ছিল, তার মানে এটা এই সন্দেহটা ওনাদের মধ্যে আছে, ওনারা প্রমাণ চান, দ্যাট ইজ এ গুড পয়েন্ট। হ্যাঁ, তো আমার আমার মনে হয় এটা মানে আপাত দৃষ্টিতে এটা খুব খারাপ বক্তব্য আমি বলবো না, এটা গুড পয়েন্ট এখানে একটা যে ওনাদের মধ্যে সন্দেহ আছে, হ্যাঁ আমাদের মধ্যে কেউ কেউ জড়িত থাকতে পারে, তাহলে সেটা সন্দেহাতীত ভাবে প্রমাণ করতে হবে। তো এখন তো এটা তো আমাদের ব্যক্তি পর্যায়ের আলোচনার বিষয়, স্টেটের বিষয়। সো স্টেটের স্টেট আসলে নির্ধারণ করতে হবে এই যে সন্দেহাতীত ভাবে প্রমাণের ব্যবস্থাটা করতে হবে। সো আমি আপনি আশা করতে পারি সাধারণ নাগরিক হিসেবে কতদিন আসলে স্টেট করবে আর কি। জি ডক্টর সাইফুল আলম, আমি আসবো আপনার কাছে। অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, আপনি এই বিষয়ে যদি একটু আপনার মতামত অথবা আপনি যা বলতে চান যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। স্বাধীনতার 53 বছর পরে, স্বাধীনতা যখন ঘোষণা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণায়, স্বাধীনতা যুদ্ধে সারা বাংলাদেশের মানুষ যখন ঝাঁপিয়ে পড়ে, মানুষ জানে কাদের কি ভূমিকা ছিল, জনগণ জানে, জাতি জানে, মানুষের বিবেকই হচ্ছে সর্বোচ্চ আদালত। একজন বিবেকবান মানুষ তিনি নিজেই চিন্তা করতে পারেন তার ভুল ত্রুটি, এবং সে থেকে দলীয়ভাবেও সে বিশ্লেষণ হওয়া দরকার। আমি ধন্যবাদ জানাবো যে আমাদের আমির মহোদয়কে, যিনি দীর্ঘদিন পরে হলেও উনি বোঝার চেষ্টা করছেন যে আসলে সন্দেহাতীতভাবে এটা প্রমাণিত হয়েছে কিনা। এটা জাতি জনতা এবং নার দল বিশ্লেষণ করলেই প্রমাণিত হবে যে আসলে এটি তাদের ভুল ছিল কিনা। তবে আমরা মনে করি যে স্বাধীনতা যুদ্ধে যাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে ত্যাগের মহিমার মধ্যে দিয়ে দেশটি স্বাধীন হয়েছিল, সেখানে যদি কারো ভুল ত্রুটি থেকে থাকে তাদেরকে অবশ্যই জনগণের কাছে সেটার বিষয়ে ক্ষমা চাওয়া দরকার অথবা তাদের প্রায়শ্চিত্ত হওয়া। জি আপনাকে ধন্যবাদ। আমি একটু আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই অ্যাডভোকেট নজরুল ইসলাম। আমরা নির্বাচন নিয়ে কথা বলছিলাম আমরা, এবং যেমনটা দেখলাম যে আমি অনুষ্ঠানের শুরুতে যে তথ্যগুলো দিচ্ছিলাম এর মধ্যে একটি তথ্য ছিল, আমি আবার একটু ছোট করে তুলে ধরি, সেটা হচ্ছে যে নির্বাচনের সময় পুরোপুরি ক্ষমতা যায় নির্বাচন কমিশন। আপনি কি মনে করেন একজন রাজনীতিক হিসেবে কোন জায়গাগুলোতে আসলে নির্বাচন কমিশনের ক্ষমতা অথবা সক্ষমতা, লোকবল, এই জিনিসগুলো আসলে বাড়ানো উচিত? দেখুন, আমাদের দেশে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারলে প্রতিটি দিনের অনির্বাচিত সরকার, ভুয়া নির্বাচন, ভোটার বিহীন নির্বাচন, এই কাজগুলো সম্ভব হতো না। কাজে আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বিষয়গুলো উপস্থাপন করা হচ্ছে, আমি মনে করি নির্বাচন কমিশনের নির্বাচনী বৈতরণে পার করার জন্য তাদের বেশ কিছু বিষয়ে তাদের স্বাধীনতা দেওয়া প্রয়োজন। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে তারা মাঠ লেভেল থেকে যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার যে পদ্ধতি, সেই পদ্ধতি তৈরি করতে গেলে তাদের কর্মকাণ্ডের স্বাধীনতা জরুরি, স্বাধীনতা প্রয়োজন রয়েছে। যে সমস্ত জায়গায়, যে সমস্ত ভোটার কেন্দ্রে অথবা সেই সমস্ত সেন্টার গুলো ঝুঁকিপূর্ণ রয়েছে, সেই সমস্ত কেন্দ্র, সেই সমস্ত সেন্টার, সেই সমস্ত নির্বাচনী এরিয়ায় নির্বাচন কমিশন যেভাবে প্রস্তাবনা করবে সেইভাবে তাদের সহযোগিতা করার প্রয়োজন রয়েছে। সুতরাং আজকে নির্বাচন কমিশন থেকে যে সকল প্রস্তাবনা এসেছে বিচার বিশ্লেষণ করে তার যৌক্তিক দাবির যে এই সমস্ত প্রস্তাবনাগুলো থাকে, সেই সমস্ত যৌক্তিক দাবির ক্ষেত্রে অবশ্যই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং জাতির প্রয়োজন নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেয়। জি আপনাকে ধন্যবাদ সাইফুল আলম। আপনি এই বিষয়ে যদি কিছু যোগ করতে চান, নির্বাচন কমিশনকে আসলে আরো কিভাবে শক্তিশালী করা যায়, তাদের সক্ষমতা বাড়ানো যায়, এই বিষয়ে। দাবিটা এখন তো নির্বাচন কমিশনের নেই, প্রধান নির্বাচন কমিশনের নেই দাবিটা। নির্বাচন কমিশন তো মানে সংবিধান বা আপনার গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের অন্যান্য নির্বাচন পরিচালনার বিধি অনুযায়ী নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর থেকে আপনার ব্যাপক ক্ষমতা পায়। এখন প্রশ্ন হচ্ছে, আপনি একটা ট্রাক্টরের মালিক, এখন ট্রাক্টরের চালক আরেকজন, সো ট্রাক্টর চালাবেন যিনি, তিনি যখন চালাচ্ছেন তিনি আসলে মালিক, মানে তিনি আসলে চালাবেন, কিন্তু আলটিমেট মালিক তো আরেকজন। ফলে মালিক যদি তেলের খরচ না দেন, ট্রাক্টর থাকলেও ট্রাক্টরটা চলবে না, চালক তো আছে, চালক চালাবেন কি আপনি? সো প্রবলেমটা হচ্ছে এইখানে। এইটা ধরেন তাহলে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে তো সেম, তারা চলে কি আপনি? তারা
আমরা ইউএসএর ইলেকশন কিছুদিন আগে দেখলাম, সেখানে চলে কিভাবে, অন্য দেশে চলছে কিভাবে, তার মানে যেই স্বাধীনতাটা সাংবিধানিক ভাবে ওরা ভোগ করার কথা, সেইটা আসলে ধরেন আমাদের এখানে অন্যান্য প্রতিষ্ঠান বিচার বিভাগ যে অবস্থা, নির্বাচন কমিশনের সময় আসলে সে অবস্থা হয়ে যায়। এটা খুব বেশি পরিবর্তন কোন সরকারের আমলে আমরা দেখি না। সো এখন ওই জায়গা থেকে সরতে হলে, এখন এটা আসলে হয় কি, গণতন্ত্রটা একটা প্র্যাকটিসের বিষয়, আপনার গণতন্ত্রটা একদিনে আসলো সেটা আপনি পরের দিন গণতন্ত্র একদম সুপ্রিম লেভেলে চলে যাবে তা না। সো প্র্যাকটিসটা হয়ে গেছে 90-এর পর থেকে আমাদের আসছিল, কিন্তু তারপর থেকে আমরা আবার ডাউন হতে শুরু করেছি সময়ে সময়ে। সো একবার ডাউন হতে হতে শেষও করে দিয়েছি, শেষ করার পরে আমরা এখন আবার শুরু করার চেষ্টা করছি। সো ফলে এখন একটা দেখার বিষয় যে নানান ধরনের সংস্কারের কথা বলছে, সেখানে নির্বাচন কমিশন সংস্কারের কথা বলছে, যে আমি নিজেও এটা নিয়ে আসলে সন্দেহ, কারণ যিনি সংস্কার কমিটির প্রধান তিনি বেশ কয়েকটা, আমার কাছে মনে হচ্ছে উনি পলিটিক্যাল বক্তব্য দেন। তো আমি যদি সংস্কার কমিটির প্রধান হই এবং সেটা যদি পুরো জাতির জন্য করি, তাহলে আমার এই ধরনের পলিটিক্যাল বক্তব্য না দেওয়া, কে নির্বাচনে আসতে পারবে, কে নির্বাচন তখন গ্রহণযোগ্য হবে কিনা, বড় দুটো পার্টিকে ডিনাই করা, এগুলা একজন সংস্কার কমিটি, কারণ উনি আসলে সরকারি চাকরিভুক্ত না, উনি একটা দায়িত্ব পালন করতে গিয়েছেন বা ওনারা। সো ওনাদের এই পলিটিক্যাল বক্তব্য গুলো না দেওয়াই ভালো, তাতে হয় কি, তাতে জনগণের সন্দেহ দেখা দেয় না, আর জনগণের সন্দেহ সংস্কারের শুরু থেকে দেখা দিলে সেটা পরবর্তী নির্বাচন যারা করবেন তাদের উপর আরো সন্দেহটা বাড়বে। সো এটা আসলে চর্চার বিষয়। তো ফলে স্টিল নাও আমি সন্দিহান, দেখা যাক আগামী নির্বাচন কি হবে, কখন হবে সেটা একটা বড় প্রশ্ন, ফলে বলে তখন আমরা বুঝতে পারবো আর দু আসলে আমরা কোন প্র্যাকটিসের মধ্যে দিয়ে আছে। কিন্তু আইনে যা বলা আছে সেটা যদি বাস্তবায়ন করা যায় এক্সিস্টিং আইনে, তাতেই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করা সম্ভব, কিন্তু সেটা আমি আমি বলবৎ করছি না। আমি যে সরকারি চাকরি সে নির্বাচন কমিশনকে চাপ দিচ্ছি, তার মতো করে নির্বাচন কমিশনার নিয়োগ করছে, ফলে একটা পুতুল হয়ে যাচ্ছে। আমার যখন ট্রাক্টর যখন তেল দরকার তখন তেল দিচ্ছি না, তাহলে সে চলবে কেন? সো এগুলা যারা রাজনীতি করেন, মানে সাইফুল আলম, বিষয়টা হচ্ছে যে সমস্যাটা মূলত আইনে না অথবা নিয়মে না, এক্সিকিউশনের প্রবলেমটা হচ্ছে। দেখেন আপনি আইনে তো যদি কিন্তু অনেক আছে, আবারও আইনের লোক আছে, আপনি আমাকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ যদি কিন্তু অনেক আছে। সো এই যদি কিন্তু থাকলে আপনি যদিটা ইউজ করবেন আপনার ফেভারে না কিন্তুটা ইউজ করবেন, সেটা কথা হচ্ছে আইনটা ব্যবহার করবেন আপনি জনগণের ফেভারে, কিন্তু আপনি ব্যবহার করছেন আপনার ফেভারে, প্রবলেম দেখেন জি। ধন্যবাদ আপনাকে। আমি একটি অন্য প্রশ্ন যেতে চাই, সেটি হচ্ছে যে আমরা যেটি দেখতে পেরেছি যে মঙ্গলবার বাংলাদেশ স্থানীয় সময় সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা কক্সবাজারে এসে তারা প্রতিবাদ জানিয়েছেন, এবং কি কারণে জানিয়েছেন আমি সেটাও বলছি একটু, আপনারাও নিশ্চয়ই দেখেছেন। সরকারের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে প্রবাল দ্বীপের পরিবেশ জীব বৈচিত্র্য রক্ষার স্বার্থে সেন্ট মার্টিনে পর্যটন সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। কিন্তু এখানে প্রশ্ন উঠছে যে সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে জাতীয় পরিচয়পত্র দেখানো, লিখিত অনুমতি, রাত্রিযাপন নিষিদ্ধ সহ এই যে নানা রকম কড়াকড়ি বিষয়ের কথা বলা হচ্ছে, এবং সেখানকার পর্যটনের সাথে যারা সংশ্লিষ্ট অথবা স্থানীয় বাসিন্দা তারা বলছেন যে তাদের আসলে কার্যক্রমে অর্থনৈতিক বিষয়ে আসলে সমস্যা হচ্ছে, এই বিষয়ে আসলে আপনি কি বলবেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, কেন এত কড়াকড়ি করতে হচ্ছে সেন্ট মার্টিনে? দেখুন, পর্যটন হচ্ছে আমাদের একটি শিল্প, পর্যটনের বিষয়টি আমাদের দেশে যেভাবে অগ্রসর হওয়া প্রয়োজন ছিল সেটি আসলে ভাবে অগ্রসর হয়নি। সেন্ট মার্টিন আমাদের একটি সম্পদ, সেন্ট মার্টিনে আমাদের দেশের বহু পর্যটক আসে, সেরকম সেন্ট মার্টিনকে অত বেশি কড়াকড়ি না করে আসলে যাতে পর্যটক কিন্তু যেতে পারে আসতে পারে, পরিচয়পত্র দেখানোর বিষয়টি কিন্তু আগে ছিল, নতুন করে এই সকল বিষয়গুলো জনগণ কিভাবে নেবে সে বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। জনগণের অবাধ যাতায়াত, বিশেষ করে আমাদের যারা টুরিস্ট যারা ভ্রমণ করেন দেশ বিদেশ থেকে যারা আসেন, তাদের অবাধ যাতায়াত ব্যবস্থা সুরক্ষিত থাকা প্রয়োজন। সেক্ষেত্রে আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকার ব্যবস্থা যারা রয়েছেন এই বিষয়গুলো বিবেচনা করা খুবই জরুরি বলে আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ। সাইফুল আলম, আপনি এই বিষয়ে যদি আমাকে একটু বলতেন। দেখেন আমি বিবিসির একটা রিপোর্ট দেখেছিলাম, বিবিসি বাংলা, ঠিক আছে যুক্তির খাতিরে আমি মেনে নিলাম পরিবেশের কারণে আমি করছি, সেখানে হসপিটাল বন্ধ করা হবে কেন?
বিবিসি বাংলা যে রিপোর্টটা করা হয়েছে সেখানে বলা হচ্ছে ওখানে একটা হাসপাতাল আছে, সেটাও তো এই প্রশ্নটা আমি আসলে উত্তরটা আমি খুঁজে পাচ্ছি না যে ওখানে পরিবেশ সংরক্ষণের জন্য আপনি প্রশ্ন বন্ধ করছেন আমি যুক্তির কাছে মেনে নিলাম, হ্যাঁ সে সে প্রশ্ন আমি পরে যাচ্ছি, কিন্তু তাহলে হসপিটাল বন্ধ হবে, ওখানে মানুষের মৌলিক মানবাধিকার তো আমি কোনোভাবেই ক্ষুণ্ণ করতে পারি না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি নজরুল বিষয়টা একমত যে পর্যটনটা এইখানে ধরেন তাহলে পৃথিবী থেকে আর কোনো দেশ নাই যারা এরকম প্রবাল দ্বীপ রক্ষা করছে, কিন্তু পর্যটন আছে অনেক, আছে অনেকগুলো, আছে বাংলাদেশের পাশাপাশি কিছু দেশে আছে, তারা কি করছে আপনি পরিবেশ দূষণ করে এমন এলিমেন্ট ধরেন একটা প্লাস্টিক বা পলিথিন, আমি যদি এমন আইন করি বা এমন নিয়ম করি একটা অর্ডার দিই যে একটা পলিথিনের প্যাকেট যদি কারো ব্যাগে পাওয়া যায় তাহলে আমি 10,000 টাকা ফাইন করবো, আমি উদাহরণস্বরূপ বলছি 20,000 টাকা ফাইন করবো এবং সেটা এক্সিকিউট করা, তাহলে এখন আপনি ঠিক আছে আপনি ওকে ফাইন আগে 10,000 যেত আপনি কমিয়ে এনে সেটা 3,000-5,000 করেন, ঠিক আছে সেটা একটা হতে পারে, অথবা দ্বীপের যে অংশটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ সেটাকে আপনি সংরক্ষিত করেন, কিন্তু একটা জনগোষ্ঠী যারা তাদের জীবনযাত্রার নির্বাহ করার একটা ওয়ে তারা দিন প্র্যাকটিসে আছে সেটা করে বন্ধ দেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণ আমার মনে হয় যে সম্পূর্ণ মৌলিক মানবাধিকারের লঙ্ঘন, কারণ ওখানে কিছুদিন পরে স্কুল গুলা বন্ধ হয়ে যাবে, কারণ ওখানে যেহেতু এই ইনকাম সোর্স থাকবে না, ওখানে টিচাররাও থাকবে না, তাহলে ওই যারা বাচ্চাগুলো ওখানে জন্ম নিবে তারা কোথায় পড়ালেখা করবে, হসপিটালটা বন্ধ হয়ে যাবে তাহলে তারা চিকিৎসার জন্য যাবে কোথায়, এরপরে ওখানে তাহলে খাদ্যপণ্যের সংকট হবে তারা তাহলে তারা যাবে কোথায়, হয়তো এই দেশের মানুষ না, কিন্তু এই করা করি এটা তাহলে কেন করা হচ্ছে, আপনি আপনি যেটা বলছেন যে পরিবেশ রক্ষার জন্য মন্ত্রণালয় বলতে হবে, আমার আমি বলছি যে আপনি পরিবেশের জন্য সবকিছু করতে পারেন কিন্তু হসপিটালটা আমি বিবিসি বাংলা রিপোর্টটা ওরা তো দেখিয়েছে, তাহলে হসপিটালটা বন্ধ হবে কেন, এটার সাথে পরিবেশের কি সম্পর্ক, আমি তো সেটা বুঝলাম। জি সাইফুল আলম আপনাকে ধন্যবাদ, আমি একটু আমরা শেষের দিকে আছি অনুষ্ঠান, আমাদের সময় হাতে কম, আমি একটি প্রশ্ন করব, আমরা শুরু করেছিলাম যে আলোচনা দিয়ে সেখানেই ফিরে যাব, ছোট্ট করে একটি বিষয়, বিভিন্ন দাবিতে আন্দোলনরত সাত কলেজের ছাত্রদের ভেতরে বহিরাগত প্রবেশ করেছে এমন অভিযোগ আসছে, তাই কোনো ধরনের উস্কানির ফাঁদে না পড়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমি একটু যেতে চাই অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, খুব সংক্ষেপে যদি আমাকে 1 মিনিটে বলতেন যে এই যে বহিরাগত প্রবেশ করছে এরকম যে অভিযোগ আসছে বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, এ ব্যাপারে আপনি কি বলবেন, আপনি তেমন কিছু দেখছেন কিনা অথবা আপনার কাছে মনে হচ্ছে কিনা? আমি শুরুতে যে কথাটা বলেছি সেই কথাটাই আমি আবার পুনরুল্লেখ করতে চাই যে একটি নির্বাচিত সরকারি পারে দেশের সকল আইন শৃঙ্খলা রক্ষার কার্যক্রমে জনগণের পাশে থেকে জবাবদিহিতামূলক অবস্থানে থাকা, আজকে দেশের যে পরিবেশ পরিস্থিতি তাতে যারা অতীত দিনের সরকারের কুশীলব ছিল, বিভিন্ন রকমের ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল, বিভিন্ন রকমের কর্মকাণ্ডে লিপ্ত ছিল, তারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় তারা নতুন ভাবে প্রবেশ করার চেষ্টা করছে, কাজে এই বিষয়টাকে উড়িয়ে দেওয়া যাবে না যে তারা প্রবেশ করছে না অনুপ্রবেশ করছে না, এটি এটি উড়িয়ে দেওয়া যাবে না, সুতরাং আমাদের সতর্ক থাকা দরকার, জাতিকে সতর্ক থাকা দরকার এবং আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় যারা রয়েছেন তাদেরকে এই বিষয়ে সতর্ক থাকা দরকার, এবং অতি সত্বর একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে একটি নির্বাচিত সরকারের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের সম্পূর্ণভাবে জনগণের গণতন্ত্র প্রবর্তন করে জনগণের স্বাধীনতা, জনগণের কাছে জবাবদিহিতা, জনগণের মৌলিক নিশ্চিত করা প্রয়োজন, এটাই আমি। জি আপনাকে ধন্যবাদ ডক্টর সাইফুল আলম, আপনি যদি একটু বলতেন এই বিষয়ে। দেখেন এই যে বেশি দূরে যাওয়ার দরকার নেই, 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে সময় যে বিরোধী আন্দোলন হয়েছিল সেখানেও তখন ছাত্রলীগ বা আওয়ামী লীগ বলতো এর মধ্যে বিএনপি জামাত ঢুকে পড়েছে বা বহিরাগতরা ঢুকে পড়েছে এরকম, সো আমার কাছে মনে হয় এই এই প্র্যাকটিসটা আমরা আসলে বছরের পর বছর যারাই ক্ষমতায় থাকে তারা কেউ আন্দোলন করলে বলে, তো বিষয়টা হচ্ছে এই ধরনের বক্তব্য বলার আগে বিষয়টা আমি তদন্ত করে দেখাই মানুষকে এখানে এই হচ্ছে এটা করা যাবে না, তারা যদি বহিরাগত থাকে সরকার কেন বহিরাগতদেরকে ধরে আইনের আওতায় আনবে না, এই পলিটিক্যাল বক্তব্যগুলো দেখা দেওয়ার দরকার কি, সরকার ওনারা তো পলিটিক্যাল গভর্নমেন্ট না, এখানে যদি বিএনপি আওয়ামী লীগ বলতো সেটা আমি মেনে নিতাম যে হ্যাঁ তাদের একটা পলিটিক্যাল স্ট্যান্ড থাকে তারা, এরা তো পলিটিক্যাল গভর্নমেন্ট না,
এটা এটা তো পাবলিককে, তাহলে পাবলিক কি কনসেপ্ট? তাহলে তারা ওনারা নির্বাচিত সরকার, ওনারা পলিটিক্স করেন, ওনারা তাই এইটা থাকলে সেটা প্রমাণ আমি ধরে আইন শৃঙ্খলা বাহিনী আছে ধরবে, তদন্ত করবে, আইনের সমর্থন করবে, মিডিয়া নিউজ করবে, প্রমাণ আছে ভাই দেখেন, প্রেস কনফারেন্স করবে, দেখেন এই হচ্ছে এই অবস্থা, এখানে সমস্যাটা করছে। জি ডক্টর সাইফুল আলম, জি জি ধন্যবাদ, আমাদের সময় আসলে শেষ, আমরা অতিরিক্ত সময় আলোচনা করছি, নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আলোচনা হবে। এবং অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, আপনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য, নিশ্চয়ই ভবিষ্যতে আপনার সাথে আবারও কথা হবে, আমাদের দর্শকরা আপনাদের দুজনের আলোচনা আবারও শুনতে পারবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556, লগ ইন করুন www.totalcablebd.com। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।